নমস্কার বন্ধুরা, ইতিহাসে রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সংকটমোচন বজরাঙ্গবলী, জয়শ্রী হনুমান। হনুমানজির পুজো প্রত্যেক মঙ্গলবারে করা হয়। এছাড়াও যাদের জন্মছকে শনি সাড়ে সাতি রয়েছে, তারা শনিবারেও হনুমানজির পুজো করেন, শনি মঙ্গলবারে। তাছাড়া চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে, চৈত্রী পূর্ণিমা তিথিতে হনুমানজির বাৎসরিক পুজো হয় মহাধুমধামে, কারণ এই দিনে মঙ্গলবারে হনুমানজির জন্ম হয়েছিল, চৈত্র মাসের পূর্ণিমা তিথি এবং সেদিন ছিল মঙ্গলবার। এই কারণে হনুমানজির পুজোর জন্য মঙ্গলবার এত পবিত্র। আরও একটি কারণ রয়েছে, বলা হয় হনুমানজির পুজো করলে আমাদের মাঙ্গলিক দোষ কাটে। যাদের জন্মছকে মঙ্গল খারাপ, মাঙ্গলিক দোষ রয়েছে, তারা অবশ্যই হনুমানজির পুজো করবেন। আজকের পর্বে যে বিষয়টি জানব সেটি হলো রাম ভক্ত হনুমানজিকে যে তেল আমরা নিবেদন করব হনুমানজির পুজোতে, সেই তেলগুলি কি কি। প্রধান প্রধান যে চারটি তেল হনুমানজির পুজোতে ব্যবহার করা হয়, হনুমানজি প্রসন্ন হন এবং আমাদের মনস্কামনাও পূর্ণ হয়। হনুমানজি আমাদের মনের ভয় ভীতি দূর করেন, এছাড়া মামলা মোকদ্দমা থেকে জয়লাভ, শত্রু নাশ, এই সকল ক্ষেত্রে হনুমানজির পুজো করা হয়। নিঃসন্তান দম্পতিরা সন্তান প্রাপ্তির আশাতেও হনুমানজির পুজো করেন। হনুমানজির ব্রতকথাতেও রয়েছে সন্তান প্রাপ্তিরই গল্প। হনুমানজির পুজো করলে আপনার জীবনের ভয় ভীতির সংকট তো দূর হবেই, অর্থনৈতিক ক্ষেত্র সমৃদ্ধি আসবে, মনোবল বাড়বে। হনুমান পুজোতে জুঁই তেল দেওয়ার প্রবণতা রয়েছে এবং প্রথাও বলতে পারেন। জুঁই তেল বা জ্যাসমিন অয়েল, এই তেলটি অত্যন্ত সুগন্ধি একটি তেল। শুধু আপনি হনুমানজিকে তেল নিবেদনই করবেন না, এই তেলে অবশ্যই একটু সিঁদুর যোগ করবেন এবং সেটি একটি তুলোতে লাগিয়ে হনুমানজির সারা গায়ে লেপন করবেন। হনুমানজি সিঁদুর অত্যন্ত পছন্দ করেন, এতে হনুমানজি খুবই খুশি হবেন। জুঁই তেলের রয়েছে বিশেষ গন্ধ এবং বিশেষ ঔষধি গুণ। এতে আপনার মনের একাগ্রতা বাড়বে, কর্মক্ষমতা বাড়বে এবং জুঁই তেলের মাধ্যমে শত্রু নাশও হয়। আরও একটি তেল হনুমান পুজোতে ব্যবহার করা হয়, সেটি হলো সর্ষের তেল। সর্ষের তেলের প্রদীপ শনি মঙ্গলবারে বহু ভক্তরা জ্বালান হনুমানজির উদ্দেশ্যে। বন্ধুরা, হনুমান পুজো করার সময় আপনারা চতুর্মুখী প্রদীপ ব্যবহার করবেন, অর্থাৎ যে প্রদীপের চারটি মুখ রয়েছে, সেতে কার্যকারিতা আরও ভালো হয়। আর এই প্রদীপে লাল রঙের সুলতা ব্যবহার করার চেষ্টা করবেন, খুবই উপকার পাবেন আপনার জীবনে। সর্ষের তেলে প্রদীপ বিশেষ করে শনিবারে আপনারা জ্বালাতে পারেন হনুমানজির উদ্দেশ্যে, মঙ্গলবারে অবশ্যই জ্বালাবেন, এটি সন্ধ্যের পরে জ্বালানো খুবই শুভ, শনিদেবের দশা কেটে যায়। আরও একটি তেল রয়েছে শুধুমাত্র হনুমানজি নয়, আমাদের সনাতন ধর্মে প্রায় সকল দেবী এবং দেবতার পুজোতে ব্যবহার করা হয়। আর আমাদের ১২ মাসের মধ্যে কার্তিক মাস হলো এমন একটি বিশেষ মাস যে মাসে এই তেলের ব্যাপক ব্যবহার হয়। সকল পুজোতে এই তেলকেই ব্যবহার করতে বলা হয়। এই তেলের নাম হলো তিল তেল। তিল তেল খুবই পজিটিভিটি আনে সংসারে। একটি প্রদীপ হনুমানজির নামে তিল তেলে অবশ্যই জ্বালান। এছাড়া এই তিনটি তেল ছাড়া আরও একটি জিনিস রয়েছে, সেটিও প্রত্যেকটি পুজোতেই ব্যবহার করা হয়, দেশি ঘি, গরুর ঘি। মাটির প্রদীপে গরুর ঘি দিয়ে প্রদীপ জ্বালালে লাল রঙের সলতে দিয়ে, এবং এই মাটির প্রদীপ যদি চারটে মুখ থাকে আপনার বাড়িতে, যদি মাটি দিয়ে আপনি প্রদীপ বানাতে পারেন খুবই ভালো হবে। এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে, শত্রু নাশ হবে, ভয়ভীতিও দূর হবে। হনুমান জয়ন্তীতে আপনি এই কাজটি করতে পারেন। এছাড়াও শনি মঙ্গলবারেও আপনি দেশি ঘি দিয়ে মাটির প্রদীপ জ্বালাতে পারেন হনুমানজির নামে। হনুমান চালিশাও এর সাথে সাথে আপনি পাঠ করুন। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।